যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছে যে বর্তমানে সৌরভ গাঙ্গুলি যে শাসক দল মমতা ব্যানার্জি সুপ্রিমো তার ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে, এটাকে তিনি ভাসিয়ে দিচ্ছেন যে শিল্প হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, বাঙালির কর্মসংস্থান হবে। কিন্তু বাংলা পক্ষ কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আশাবাদী নয়। সে গড়বেতায় হোক, শালবনিতে হোক, দমদমে হোক, কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে হোক, মেদিনীপুর হোক, মুর্শিদাবাদ হোক। গত বছর সেপ্টেম্বর মাসে সুদূর স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন যে বাংলার আর কি শালবনিতে সেখানে লৌহ ইস্পাত কারখানা হবে। তারপরে আমরা দেখলাম এবং তিনি তখন বলেছিলেন যে 6 মাসের মধ্যেই আর কি এই কারখানা তৈরি হয়ে যাবে, কাজ বাস্তবায়িত হবে। তারপরে আমরা দেখলাম যে বছর ঘুরে গেল কিন্তু শালবনিতে কোনো ইস্পাত কারখানা সেই জায়গায় পৌঁছলো না। এবং এবছর জুলাই মাসে উনি ঘোষণা করলেন যে শালবনিতে আর কি করা সম্ভব নয়, সেটা গড়বেতাতে হবে। তাহলে কি আবারও কোথাও গিয়ে মানুষের কাছে আশা তৈরি করে এক প্রকার সেই নিরাশার জায়গায় তৈরি করা, নাকি আপনারা আশা করছেন এই যে বাংলার দাদা মহারাজ সৌরভ গাঙ্গুলি, তিনি শিল্পপতি সৌরভ গাঙ্গুলি হিসেবে মানুষের মনে জায়গা প্রতিষ্ঠিত করতে পারেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের কাজের একটা পরিসর খুলে দিতে পারেন, কি মনে করেন? দেখুন, প্রথম কথা বলি, সৌরভ গাঙ্গুলি একজন সফল ক্রীড়াবিদ। তিনি দেশের হয়ে বহুবার খেলে কৃতিত্বের সাথে তিনি আজকে নিজেকে একটা জায়গায় উচ্চতায় পৌঁছে নিতে চেয়েছিলেন। তিনি তারপরে শিল্পপতি হওয়ার তার বাসনা জাগে, স্পেনে যান তিনি একটি নির্দিষ্ট জায়গায়, তিনি বলেছিলেন যে তিনি শিল্প করবেন শালবনিতে। পরবর্তীকালে তিনি, দেখুন আমি একটা কথা বলি যে বারবার করে বাংলা পক্ষ বলে প্রত্যেকটা বাঙালি শিল্পপতি উচিত যে তারা নিজেদের ক্ষমতার উপর সম্পূর্ণ আস্থাবান হওয়া। যেটুকু তথ্য পাওয়া যায় যে তিনি বাঙালি শিল্পপতি, তিনি কিন্তু কতগুলো ওই উত্তর ভারতীয় বা বলতে গেলে যারা বহিরাগত শিল্পপতির সাথে তিনি টাই আপ করেছিলেন। আচ্ছা, সৌরভ গাঙ্গুলির এটা বোঝা উচিত ছিল, তিনি আমার থেকে অনেক বড় ব্যক্তি, তার পরিসর অনেক বড় এবং তিনি অনেকটা বিশ্বের খবর রাখেন। এটা কিন্তু স্পেন নয়, এটা জার্মানি নয়, এটা ইউরোপ নয়, এটা পশ্চিমবঙ্গ, যেখানে কিন্তু প্রতি মুহূর্তে কলকারখানা তৈরি হলেও বাঙালিকে কাজ দেওয়া হয় না। তিনি কথা দিয়েছিলেন যে বাঙালির কর্মসংস্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা দেবেন এবং তিনি কথাও দিয়েছিলেন যে 1,00,000 বাঙালিকে তিনি রুটি রোজগারের ব্যবস্থা করে দেবেন। কিন্তু সেই বহিরাগত শিল্পপতি তার সাথে কি কোনো তঞ্চকতা করলো, নাকি তিনি তাল মেলাতে পারলেন না, নাকি জমির কোনো দামে অসুবিধা, নাকি স্থানীয় কোনো যারা অধিবাসী তারা বাধা দিয়েছিল, এটা একটু রহস্য। এটা নিয়ে বাংলা পক্ষ বিস্তর গবেষণা করছে, তথ্য অনুসন্ধান করছে। পরবর্তীকালে উনি আবার কথা দিলেন, 6 মাস হয়ে গেল, তিনি বললেন গড়বেতায় কারখানা হবে, সেখানেও বহু কর্মসংস্থান হবে। সম্প্রতি আমরা এরকম তার মন্তব্যগুলো আসছে ভাসছে, এখন দেখা যাচ্ছে তিনি বর্তমানে সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম, মানে আমাদের বলতে গেলে কোনো দ্বিধা নেই যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি অভিযোগ করছে যে বর্তমানে সৌরভ গাঙ্গুলি যে শাসক দল মমতা ব্যানার্জি সুপ্রিমো তার ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে, এটাকে তিনি ভাসিয়ে দিচ্ছেন যে শিল্প হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, বাঙালির কর্মসংস্থান হবে। কিন্তু বাংলা পক্ষ কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আশাবাদী নয়। সে গড়বেতায় হোক, শালবনিতে হোক, দমদমে হোক, কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে হোক, মেদিনীপুর হোক, মুর্শিদাবাদ হোক। আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।